বৃষ্টি কিন্তু হলো ঝমঝমঝম বৃষ্টি, রিমঝিম রিমঝিম বৃষ্টি, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি। অনেক ভালোবাসতাম, সব দিয়ে দিয়েছিলাম, যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমার ঠকতেও হয়। কথা বলি, বলো, তোমাদের আমি আর বলতে দিচ্ছি না। তার কারণ হচ্ছে এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। প্রথম থেকে জোগাড় করবো, সব ঠিক নেই, এখন আর নতুন করে কিছু চাইবে না, দু বছর কিছু চাইবে না, পরে আবার দেখবো, বসো। কিন্তু তোমরা কি জানো, আমি একটা জীবন্ত লাশ, আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল। আমি মিছিল করছিলাম, একটা ডান্ডা মারল লোহার, মাথাটা ফেটে গেল, আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে। আর একটা ডান্ডা মারল, আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে। থার্ড ডান্ডা মারল, ব্রেনটা ওয়াশ হয়ে যেত, ম্যাশ হয়ে যেত। আমফান হয়েছে, বলছে আমফানের হিসেব চাই। তুই টাকা দিয়েছিস, হিসেব দিবি? টাকা দিয়েছিস, হিসেব চাইবি? জিজ্ঞাসা করুন, হিসেব চাই বলে কোভিডে কত মাস কিনেছে হিসেব দাও। তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো? আগে জনগণকে হিসেব দে। আর আমি গভর্নমেন্ট তৈরি করতে না পারলে কন্যাশ্রী হবে না, রূপশ্রী হবে না, বিনা পয়সায় রেশন হবে না, খাদ্য সাথী হবে না, সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল, ক্লাস 9 পাবে না, ক্লাস 12 ট্যাব দিচ্ছি বা স্মার্টফোন দিচ্ছি 10,000 টাকা করে অ্যাকাউন্টে, সেগুলো পাবে না, কৃষকদের জমি ফ্রি পাবে না, মা বোনদের কত কাজ কিচ্ছু পাবে না। কন্যাশ্রী অ্যাকাউন্টে যদি কন্যাশ্রীর টাকা চলে যেতে পারে, বিধবা অ্যাকাউন্টে যদি বিধবা চলে যেতে পারে, পুরোহিতের অ্যাকাউন্টে যদি পুরোহিতের টাকা যেতে পারে, ইমামের অ্যাকাউন্টে যদি ইমামের টাকা যেতে পারে, সবুজ সাথীর সাইকেল যদি ছাত্রছাত্রীদের কাছে যেতে পারে, দুয়ারে সরকারের রেশনও যেতে পারে, এই বুদ্ধি যদি তোমার না থাকে, তাহলে বলবো তুমি একটা মূর্খ, তুমি একটা গণ্ড গবেট, তোমার কোনো বুদ্ধি নেই, বাস্তব বুদ্ধি তোমার নেই। বাংলা নেবে এত সস্তা, ছেলের হাতের মোয়া বাংলা চালাবে, দিল্লি চালাতে পারে না, লজ্জা করে না, কোভিডে একটা ইঞ্জেকশন দিতে পারে না, লজ্জা করে না, দু বছর ধরে মানুষ মারা যাচ্ছে, ঢেক সরকার, ফেক সরকার, ঢেকু সরকার। আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে এসেছি, পাতি স্কুলে পড়ে এসেছি, আমাদের বাবা মায়েরা ভালো স্কুলে পড়াতে পারেনি, তাতে কি আছে? আসুক কেউ তর্ক করতে, কোন ভাষা চাই, প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। অত সোজা নয় যে আপনি চারটে ডান্ডা নিয়ে গেলেন আর ভাবলেন তৃণমূলটা উঠে গেছে, না না, ওটা ভুল, তৃণমূলটা জোড়া ফুল, এখন সবাই কুলকুল।